Assalamualaikum everyone. আজকে এই চমৎকার আসরের মধ্য দিয়ে হলিউড কিং সাকিব খান এবার শুধু রূপালি পর্দায় নয়, পা রাখলেন ক্রিকেট মাঠেও। তার সর্বশেষ ব্লকবাস্টার তুফান ঝড় তুলেছে ঢালিউডে, আর এবার সেই ঝড়ের স্রোত ছুঁয়ে যাবে ক্রিকেট মাঠ। তবে ব্যাট কিংবা বল হাতে নয়, সাকিব মাঠে নামছেন এক নতুন পরিচয়ে, দলের মালিক হিসেবে। এবার 11তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আসরে দল কিনেছেন সাকিব খান। ঢাকা ক্যাপিটালস নামে মাঠে খেলবে সাকিবের দল, তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রিকেট প্রেমীরা। এবারের আসর অনেক জমজমাট হবে বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা। এদিকে খেলার মাঠে সাকিবের আগমনে শুভেচ্ছা জানাতে দেরি করলেন না নন্দিত অভিনেত্রী জয়া আহসান। তাছাড়া খেলার মাঠেও উত্তেজনা ছড়িয়ে দেবে সাকিবের দল, এমনটাই মনে করছে এই অভিনেত্রী। এর আগে 10 অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সমর্থন দিয়েছেন তিনি। যদিও সেই ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়েছিল, তবুও জয়া মেয়েদের খেলার সাহসিকতার প্রশংসা করেছিলেন। এতে ভক্তদের মনে নতুন প্রশ্ন জেগেছে, তাহলে কি জয়া এবার সাকিবের পথেই হাঁটবেন? উত্তরে জয়া বলেন, আপাতত এমন কোনো পরিকল্পনা তার নেই। তিনি ক্রীড়া প্রেমী হিসেবে গ্যালারিতে থেকে খেলা উপভোগ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সাকিব খান ও জয়া আহসান একসঙ্গে সাফিউদ্দিন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 1 এবং পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 সিনেমায় অভিনয় করেছিলেন। সাকিবের ঢাকা ক্যাপিটালস দলটি এবার বিপিএল এর শিরোপার দৌড়ে 7 দলের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াইয়ে নামবে। দলে রয়েছেন মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, লিটন দাস সহ দেশের ও বিদেশের তারকা ক্রিকেটাররা। আগামী 27 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে সাকিবের নেতৃত্বে দলটি নতুন উচ্চতায় পৌঁছাবে, এমনটাই আশা করছেন ভক্তরা।